আসসালামু আলাইকুম এভরিবডি ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড ক্লাস রিডিং ফর প্লেজার বুকের আমরা চলে আসলাম দুই নাম্বার ক্লাসে আমরা আগেই বলেছি এই ক্লাসগুলো কিন্তু আমরা একদম ধরে ধরে শেখাচ্ছি সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দেখুন জন হিট মি এর আগের ক্লাসে বলা হয়েছিল যে এখানে জন বানানের এইচ এখানে আছে তো এইচের উচ্চারণ কিন্তু হবে না সাইলেন্ট থাকবে যে ও এইসেন শুধু জন জহন নয় জন হিট মি উইথ এ বুক জন আমাকে একটি বই দিয়ে আঘাত করলো হিট মানে আঘাত করা আই সেইড আমি বললাম আই হেইট হিম আমি তাকে ঘৃণা করি অ্যান্ড আই হেইট ইউ টু এবং আমি তোমাকেও ঘৃণা করি ইউ আর এ ব্যাড গার্ল তুমি একটা খারাপ মেয়ে জেইন মাই আন্ড সেইড আমার আন্টি বলল। হোয়াই ডু ইউ হেইট মি তুমি কেন আমাকে ঘৃণা করো ইউ ডোন্ট লাইক মি তুমি আমাকে পছন্দ করো না আর ইপি রিপ এল আই ইডি লাইট রিপ্লাইড ভেঙে ভেঙে বানান করবেন তাহলে যত বড় শব্দই হোক আপনার কাছে সহজ হয়ে যাবে আই রিপ্লাইড আমি উত্তরে দিলাম জন অ্যান্ড এলিজা আর আনকাইন্ড জন এবং এলিজা ওয়া করুন টু মি আমার প্রতি আই এড টু লিভ আমি ছেড়ে যেতে চাই বা চলে যেতে চাই জি এ টি এস গেটস এতটুকু মিলে কি গেটস তারপরে হলো ডি হেড গেটস হেড এইচ এ ডাবল এল হল গেটস হেড হল আমি গেটস হেড হল ছেড়ে চলে যেতে চাই ইউ ওয়ান টু লিভ তুমি চলে যেতে চাও আন্ট রিড সেড আন্টি রিড বললেন ওয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে ইউর প্যারেন্টস পি এ আর ই এন টি এস পি এ প্যা আর ইএনটিএস র্যারেন্টস ইউর প্যারেন্টস আর ডেড তোমার পিতামাতা মারা গিয়েছেন ইউ ক্যান নট লিভ অ্যালন তুমি একা বাঁচতে পারবে না অ্যালন মানে একা আন্ট রিড থট থট বানানটা দেখুন টি এইচ ও এইচ টি তে হয় থ আর টিতে হয় ট তো এতটুকু দিলেই কিন্তু হয়ে যেত যে এইচ টি থট কিন্তু এখানে দেখেন ও ইউ এর উচ্চারণ নেই থট চাঁসির রিড চিন্তা করলেন ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য মাই ফ্রেন্ড আমার বন্ধু মিস্টার ব্রোকল হার্স্ট দেখুন এই শব্দটা কিন্তু একটু বড়ো বি আর ও সি কে এল ই এই এতটুকু মিলে বি আর ও সি কে এল ই ব্রোকল এতটুকু মিলে কি ব্রোকল তারপরে হলো এইচ ইউ আর এস টি হার্স্ট ব্রোকল হার্স্ট তো এটা হলো একজন মানুষের নাম মিস্টার ব্রোকল হার্স্ট জনাব ব্রোকল হার্স্ট আমার বন্ধু জনাব হাস্ট ইজ দ্য অনার অফ দ্য স্কুল এই স্কুলটির ওনার মানে হলো মালিক এই স্কুলটির মালিক শি সেইড আই উইল সেন্ড ইউ টু মিস্টার ব্রোকলহার্স্ট স্কুল আমি তোমাকে জনাব ব্রোকল হার্স্টের স্কুলে পাঠাবো এ ফিউ ডেস লেটার কিছুদিন পরে মিস্টার ব্রোকল হাস্ট কেম টু গেটস হেড হল মিস্টার হার্স্ট কেম টু গেটস হেড হল মিস্টার ব্রোকল হাস্ট কেইম আসলেন গেটস হেড হল গেটস হেড হলে হি ওয়াজ এ ভেরি টল ম্যান তিনি ছিলেন খুবই লম্বা মানুষ হিস আইস ওয়ার ডার্ক তার চোখ ছিল কালো অ্যান্ড হিস ফেস ওয়াশ ক্রুয়েল এবং তার মুখ ছিল নিষ্ঠুর অর্থাৎ তিনি দেখতে একটু ভয়ানক ছিলেন জেন আয়ার হি সেইট টু মি জেন আয়ার হি সেইট টু মি তিনি আমাকে বললেন গড ডাজ নট লাইক ব্যাড চিলড্রেন গড ডাজ নট লাইক অর্থাৎ গড পছন্দ করেন না ঈশ্বর পছন্দ করেন না ব্যাট চিলড্রেন খারাপ ছেলে মেয়েদের গড পানি শেষ দেখেন পিইউ পা পিইউতে হলো পা এনআইনি এস এইস শেষ পানি শেষ পানিশেস ব্যাড চিলড্রেন গড চিল্ড্রেন ঈশ্বর খারাপ ছেলে মেয়েদেরকে পানিশ দেন অর্থাৎ শাস্তি দিয়ে থাকেন পানিশ মানে কি পানিশ মানে হলো শাস্তি দেওয়া গড উইল পানিশ গড উইল পানিশ ঈশ্বর শাস্তি দেবেন জন রিড জন রিডকে আই রিপ্লাইড আমি উত্তর দিলাম আই রিপ্লাইড আমি উত্তর দিলাম জন রিড হিটস মি জন রিড আমাকে আঘাত করলেন অ্যান্ড হি শাউটস অ্যাড এসএস ও ইউটিএস শাউটস অ্যাট মি তিনি আমার প্রতি বকা দিলেন ড্যাট ইজ নট ট্রু এটা সত্য নয় ইউ আর এ লায়ার তুমি মিথ্যুক লায়ার মানে কি মিথুক লাই মানে মিথ্যা আর লায়ার মানে হল মিথ্যুক জেন আয়ার মিস্টার ব্রোকল হার্স্ট সেড মিস্টার ব্রোকল হার্স্ট বললেন ইউ মাস্ট নট টেল লাইস তুমি অবশ্যই মিথ্যা বলবে না অ্যান্ড ইউ মাস্ট নট লিভ হিয়ার এবং তুমি অবশ্যই এখানে বাস করবে না উইথ ইউর কাজিন তোমার সাশাতো ভাই বোনদের সাথে ইউ উইল কাম টু লউড স্কুল এলো ল ডাব্লিউ ও ডি লউড ডাবল ইউ ডাবল ও ডি লাউড স্কুল ইউ উইল কাম টু লউড স্কুল তুমি লউড স্কুলে চলে আসবে ওই স্কুলটার নাম হচ্ছে লউড স্কুল তুমি লউড স্কুলে চলে আসবে ইউ উইল বিকাম এ গুড গার্ল তুমি একজন ভালো মেয়ে হবে ইউ উইল বিকাম এ গুড গার্ল তুমি একজন ভালো মেয়ে হবে আই ওয়ান টু কাম টু ইউর স্কুল আই ওয়ান টু কাম আমি আসতে চাই টু ইউর স্কুল তোমার স্কুলে স্যার আই সেড আমি বললাম আই ওয়ান টু লিভ আমি সেরে যেতে চাই দিস হাউস এই বাড়ি অর্থাৎ আমি এই বাড়ি সেরে চলে যেতে চাই ব্যাড গার্লস আর পানিশড অ্যাট মাই স্কুল পি ইউ পা এনআইএসএইস ইডি পানিশ ব্যাড গার্লস আর পানিশড অ্যাট মাই স্কুল আমার স্কুলে খারাপ মেয়েদেরকে শাস্তি দেওয়া হয় জেন আয়ার জেন আয়ার মিস্টার ব্রোকল হার্স্ট সেইড মিস্টার ব্রোকল হার্স্ট বললেন দ্য গার্লস ওয়ার্ক ভেরি হার্ড দ্য গার্লস ওয়ার্ক মেয়েরা কাজ করে ভেরি হার্ড কঠোর অর্থাৎ মেয়েরা কঠোর পরিশ্রম করে অ্যাড লউড স্কুল লোর্ড স্কুলে মেয়েরা লোড স্কুলে কঠোর পরিশ্রম করে আই উইল ওয়ার্ক হার্ড আই উইল ওয়ার্ক হার্ড আমি কঠোর পরিশ্রম করব আই উইল বি এ গুড পিউপিল আমি একজন ভালো ছাত্রী হব পিউপিল এই পিউপিল মানে হচ্ছে চোখের তারাও হয় ছাত্রীও হয় মিস্টার ব্রোকল হার্স্ট জনা ব্রোকল হার্স্ট আই সেইড আমি বললাম টু উইক্স লেটার দুই সপ্তাহ পরে আই লেফ্ট গেটস হেড হল আমি গেটস সেড হলে ছেড়ে চলে গেলাম আই লেফট গেটস হেড হল আমি গেটসেড হল ছেড়ে চলে গেলাম আই ওয়েন্ট টু লড স্কুল আমি লয় স্কুলে গেলাম তো আজকের ক্লাসটি এই পর্যন্ত আপনারা ক্লাসটি ভালোভাবে দেখবেন এবং প্রতিটি শব্দ মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন প্রতিটি শব্দ এইভাবে যদি ভেঙে ভেঙ্গে ধরে ধরে পড়েন তাহলে ইনশাল্লাহ বেশি দিন লাগবে না ইংরেজি রিডিং পড়া শেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ